তো তোমরা অনেকেই তোমাদের পিএলপিটা অ্যাড করতে পিক্সেল ল্যাবে খুবই প্রবলেম হচ্ছে তোমরা বলছো অ্যাড করতে পারছি না এই পারছি না সেই জন্য আমি ভাবলাম যে একটা তোমাদেরকে দেখিয়ে দে ভালোভাবে তো আমি একটা সুন্দরভাবে দেখিয়ে দেবো কীরকমভাবে পিএলপি অ্যাড করবে একশো পার্সেন্ট হবে আর আমার একটা ছোটো রিকোয়েস্ট আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে তো তোমাদেরকে পিক্সেল ল্যাবটা ওপেন করে নিতে হবে ডাউনলোড করে নেবে আমার ভিডিওর নিচেও লিঙ্ক পেয়ে যাবে আগেও বলেছিলাম এখনও বলছি তো এরকম একটা ইন্টারফেস আসবে তো দেখতে পাচ্ছ আমার মাই প্রোজেক্টস কোথাও আছে নেই ঠিক আছে তো কীভাবে অ্যাড করব ওপরে দেখতে পাচ্ছি এখানে টাচ করবে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছ ওপরে সেভ ইজ প্রজেক্ট এখানে টাচ করবে টাচ করার পর এখানে লিখে এখানে লিখে নেবে বড়ো হাতের এ কে এ এস এইচ ভালোভাবে দেখো হ্যাঁ আকাশ দিয়ে এস আই টি ইউ আকাশ সি টু ঠিক আছে এটাই লিখবে কিন্তু এটা যদি না লেখো কিন্তু পিএলপিটা আসবে না যে মাই প্রজেক্ট ওটা আসবে না কিন্তু ঠিক আছে তো ওকে করে নেবো তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে তো এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছো নিচে চলে এসেছে মাই প্রজেক্টস দেখতে পাচ্ছো চলে এসেছে আমার ঠিক আছে এটাই অ্যাড করে নেবে তো ওটাই লিখবে অন্য কিছু লিখবে না অন্য কিছু লিখলে কিন্তু হবে না ভাই তখন আমাকে বলবে না যে হচ্ছে না কিছু হচ্ছে না তো দেখতে পাচ্ছো আমার কোনো কোনো প্রজেক্ট নেই ঠিক আছে তো প্রজেক্ট কীভাবে অ্যাড করতে হয় তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবে তোমাদের প্রবলেম হচ্ছে ডাউনলোড করতে তো আমি ভিডিও নেটটা অন করে নিচ্ছি তো আমার ভিডিওতে চলে যাচ্ছি তো কেপিএলপি তো দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো ইন্টারফেস আসার পর তোমাদের কিভাবে ডাউনলোড করবে তো এখানে দেখতে পাচ্ছ ভালোভাবে দেখো হ্যাঁ এই অপশানটা টাচ করবে টাচ করার পর প্রথমে হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ ডাউনলোড লিংক এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করে নেবে আর দ্বিতীয় নাম্বার অপশানটা হচ্ছে অ্যাড পিএলপি মানে পিএলপি কীভাবে অ্যাড করবে ও ভিডিও বানিয়েছিলাম আমি তা আরেকটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম তারপরে লেখা আছে পাসওয়ার্ড আছে ঠিক আছে চার স্টবে মানে চারটে পাসওয়ার্ড আছে ভিডিওটা পুরো দেখতে বলেছি আমি তো তারপরে ওইটা পিএলপি ওয়ান বক্স পিএলপি প্রজেক্ট ডাউনলোড লিঙ্ক তো আমি মিডিয়া ফায়ারের লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে ডাউনলোড করে নেবে তো তোমাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এখানে টাচ করবে নীল কালার এটাতে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তোমরা তোমাদের অন্য ব্রাউজারেও তোমরা এই করে নিতে পারো তো ক্রোম ব্রাউজারটা ফার্স্ট ঠিক আছে তো আমি ক্রোম ব্রাউজারেও অ্যাড করে নিচ্ছি এটা তো ক্রোম যে ব্রাউজারে যাবো যাওয়ার পর একটু টাইম নেবে তোমাদের যেরকম ইন্টারনেট তো দেখতে পাচ্ছ এরকম একটা আসবে ইন্টারফেস যে পিএলপিটা নেবে তোমাদের সে পিএলপিটার নাম চলে আসবে তো আমার এই পিএলপিটা পনেরো আকাশ টেকনিক্যাল সিটু তো এখানে দেখতে পাচ্ছো ডাউনলোড এখানে টাচ করবে টাচ করার পর এই দেখো ডাউনলোড চলে আসবে এরকম অপশান তো আমি দেখবো ডাউনলোড হচ্ছে নাকি ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো তোমাদের যেরকম ইন্টারনেট সেরকম ফার্স্ট ডাউনলোড খুব কমে খুব কম এমবি মোটামুটি তিন পয়েন্ট পঞ্চান্ন ঠিক আছে তো এখানে টাচ করবে টাচ করার পর কী করবে তোমাদের তোমাদের ফাইল থেকেও করে নিতে পারো ওটা ঠিক আছে আর ইয়ে তোমরা এরকম এই অ্যাপটাও নিতে পারো এ আর আর অ্যাপটা তো আমার ভিডিও নিচে লিংক দিয়ে দেবো এই অ্যাপটা থেকে করলে খুবই সহজে পারবে তোমাদের যদি ফাইল থেকে করো এরকম পারবে না আর ভিডিওতে যে ভিডিওটা দেখবে পাসওয়ার্ড দিয়ে থাকবে ঠিক আছে ঠিক আছে তো আমি এখানে ঠিক করে দিচ্ছি তো এরকম একটু টাইম নেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার পিএলপিটা চলে এসেছে তো এটাকে মার্ক করে নেবে মার্ক করে নেওয়ার পর ভালোভাবে দেখো মন দিয়ে দেখো ঠিক আছে স্পিক করবে না ভিডিওটা তো এখানে টাচ করবে দেখতে পাচ্ছি এখানে টাচ করার পর এরকম আসবে ইন্টারফেস তারপরে অপশানটা টিপবে ভালোভাবে দেখো এই অপশানটা টিপবে টিপার পর দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস আসবে তোমাকে কী করতে হবে পিক্সেল ল্যা চলে আসতে হবে ল্যাব কোথায় আছে ওই ওটা খুঁজে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমার পিক্সেল ল্যাব চলে এসেছে তো দেখতে পাচ্ছো এই অপশানটা মাই ফাইলস এই অপশানটা তোমার যদি না থাকে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেন হোম টিপে দিচ্ছি তো আমি আমার ফাইলে চলে যাচ্ছি তোমাদেরকে সব দেখিয়ে দেবো আজকে তোমরা তো পারছো না বলছে কিন্তু ভিডিওটা পুরো দেখো সব বুঝতে পারবে তো একটু টাইম নিচ্ছে তো দেখতে পাচ্ছ চলে এসেছে আমার তো আসার পর তোমাদেরকে কী করতে হবে ইন্টারনেট অফ করে দিই শুধু তো পিক্সেল ল্যাবটা খুঁজে নেবে তোমরা আমি খুঁজে নিচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ পিক্সেল ল্যাব তো আমার এইটা দেখতে পাচ্ছ ফাই ফাইলস ঠিক আছে এই অপশানটা যদি তোমরা না থাকে তো এখানে টাচ করবে টাচ করার পর অ্যাড নিউ ফোল্ডার তো এখানে লিখে নেবে ঠিক আছে তো এরকমভাবে অ্যাড করে নেবে তো আমি আমার আছে আগে থেকেই তো আমার মাই ফাইলস টাচ করবো কাজ করার পর দেখতে পাচ্ছ পি পিএলপি এইচডিডি এখানে আমি ভরে নেব এটা তোমরা যেখানে ভরে নিতে পারো আমার তোমার যে কোনো ফাইলে ওইখানে অ্যাড করে নিতে পারো তো ওকে করে নেবো ওকে করে নিচ্ছি তো যে পাসওয়ার্ডটা আমি ভিডিওতে দেবো পাসওয়ার্ডটা মন দিয়ে দেখবে নিয়ে দিয়ে দিবে এখানে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তারপরে ওকে করে নেবে ওকে করে নেওয়ার পর দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার পিএলপি অ্যাড তো আমি পিক্সেল ল্যাপটা ওপেন করে দেখে নেবো একবার পিক্সেল ল্যাপে দেখতে পাচ্ছ আসেন ঠিক আছে পিএলপিটা কি কী পিএলপিটা কীভাবে অ্যাড করবে এখানে টাচ করবে মাই ফাইলস এখানে টাচ করার পর দেখতে পাচ্ছ পিএলপি লেখা ভালোভাবে দেখো উপরে মন দিয়ে দেখো পিএলপিতে টাচ করবে এর উপরে এখানে টাচ করবে যেহেতু আমরা যেখানে পিক্সেল ল্যাবটা খুঁজে নেবে তো আমি পিক্সেল ল্যাবটা খুঁজে নিয়েছি খুঁজে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ আমি কোনখানে ভরেছিলাম মাই ফাইলস তারপরে পিএইচডিডি এইখানে টাচ করবে দেখতে পাচ্ছ চলে এসেছে আমার পিএলপিটা পুনরো আকাশ টেকনিক্যাল সিটু নাম্বার পুনরো পিএলপি এডিটিং দু হাজার একুশ তো এখানে টাচ করবে এটা টাচ করবে তারপরে এড ওপেন অ্যাড এখানে টাচ করবে তো দেখতে পাচ্ছো পি এল পি চলে এসেছে তো এরকমভাবে তোমরা পিএলপি এড করবে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এরকমভাবে তোমরা পিএলপি অ্যাড করে নেবে খুব সহজে আর ভিডিওটা পুরোনোর জন্য থ্যাংক ইউ সো মাচ তো এরকমভাবে তোমরা এডিটিং করে নেবে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি কীভাবে এডিটিং করতে হবে তো এরকমভাবে তোমরা পিএলপি অ্যাড করবে তো আজকের মতো এই ভিডিওটা পরের ভিডিওতে দেখা হবে আর কীরকম তোমরা ভিডিও চাও পিলপি চাও সেটা আমাকে কমেন্টে অবশ্যই লিখবে না তো আমি বুঝতে পারছি না তোমাদের কীরকম দরকার তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত